এসেছে খুশির বার্তা নিয়ে। উৎসবের রং ছড়িয়ে পড়েছে সারা দেশে, তবে সেই রং বাড়িয়েছে ঈদের সিনেমা। এই ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তিতে ঈদের খুশি যেন সবখানে। ঈদের অন্যতম সিনেমা লিডার আমি বাংলাদেশ উৎসবে মেতেছে বাংলা সিনেপ্রেমীরা। উৎসবের রং ছড়িয়েছে সিনেমা লোকালো। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এই দুই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি। ওয়েলকাম টু স্যানেলি নাইট স্পেশাল শোবিজ টুনাইট। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আর ঈদের খুশি মানেই তো আসলে অন্যরকম একটা ধামাকা, সো ভীষণ ভালো লাগছে। একদিকে লিডার আমি বাংলাদেশ, অন্যদিকে লোকাল, সো এই দুই সিনেমা নিয়ে ঈদের দিন কেমন কাটলো? ঈদের দিনটা আসলে আমরা তো ডেফিনেটলি আমাদের সবার জন্য ঈদটা তো অনেক বড় একটা উৎসব, আর সেই উৎসবে যদি থাকে নিজের সিনেমা মুক্তি, সেটা তো আনন্দটা অনেক অনেকখানি আসলে বাড়িয়ে দেয়। লিডার আমি বাংলাদেশ এবং লোকাল দুটো সিনেমা নিয়েই আজকে সারাদিন আসলে মানে অন্যরকম একটা সিচুয়েশন গিয়েছে। আজকে তো ফার্স্ট ডে, ঈদের দিন রিলিজ হলো। তো ঈদের দিনটা আমি প্রথম দিনটা যেটা চেষ্টা করি যে পুরোই আসলে ফ্যামিলির সাথে কাটানোর, আর তার বাইরে যেটা হয় যে প্রচুর ফোন কলস এসছে, সবাই দেখছে, সিটি বাজাচ্ছে, এবং 100% বিনোদন নিয়ে আসলে সিনেমা হল থেকে ফিরেছে। সো খুবই ভালো লাগছে, এবং আলহামদুলিল্লাহ রেসপন্স ভীষণ ভালো। আর লিডার তো অলরেডি 100টা হলে আসলে মুক্তি পেয়েছে, এবং লোকালও অনেকগুলো হলে রিলিজ হয়েছে, সো দুর্দান্ত রেসপন্স। সুরমা সুরমা দিনে সুরমা লাগানো হয়েছে কি? সুরমা হ্যাঁ লাগানো হয়েছে, বাট যেটা হয় যে আসলে এখন তো আমরা খুব ডিফারেন্ট ডিফারেন্ট অকেশনে অনেক অনেকভাবে নিজেকে অন্যরকমভাবে আসলে সাজিয়ে তুলতে পছন্দ করি, তো সুরমাটা দেওয়া হয়। লিডার আমি বাংলাদেশের মাধ্যমে নতুন করে আবার সুরমা দিচ্ছি আর কি। লিডার আমি বাংলাদেশ ভীষণ সাড়া ফেলেছে, দর্শকরা অনেক ভালোবেসেছে, পছন্দ করেছে, সো এই নিয়ে কি আপনার কোনো কথা আছে? কথা তো আছেই আসলে, অনেক কথা আছে, যেটা আমার দর্শকদের সাথে তো সবসময় কোনো না কোনোভাবে আসলে বলা হয়। আমরা যতটুকু জানি একটি গান রয়েছে। একদমই, মানে লিডার আমি বাংলাদেশের আমাদের যখন থেকে টিজার বের হয়েছে বা যখন থেকে যে কথা আছে গানটা, তো প্রচুর ভালোবেসেছে দর্শক, ভীষণ ভাইরাল, এবং অনেকে আমাকে সিনেমা হলের ভিডিও পাঠাচ্ছিল আজকে যে ওই গানের মধ্যে কিভাবে মানুষ আসলে সেরকমভাবে ডান্স করছে, এনজয় করছে সিনেমা হলে বসে, কারণ এটা একটা র‍্যাপ সং এবং এই গানের কথাগুলো এত সুন্দর। সো এটা খুবই আসলে এটা ট্রেন্ডিংয়ে, যখন থেকে রিলিজ হয়েছে তখন থেকেই ট্রেন্ডিংয়ে ছিল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে। এবং তার সাথে যেটা আপনি বলছিলেন যে সুরমা সুরমা গানটাও ভীষণ মিষ্টি রোমান্টিক একটা গান, সো ওটাও খুব দর্শক ভীষণ পছন্দ করেছে। আর বাসার লিডার বীর তারিফ কেমন কাটলো? বাসার তো সবচেয়ে বড় লিডার হচ্ছে সে, শেহজাদ খান বীর। সে মানে সব কিছু তার এখন কন্ট্রোলে আর কি, মানে সে আমাকে সমস্ত কিছুতে আমার তাকে কৈফিয়ত দিতে হয়। সে এত ছোট মাশাল্লাহ, বাট তারপরেও তাকে আমার সবকিছু, আমার কোনো ফোন আসলে সে আগে নিবে, দেখে তার পছন্দ হলে দেন আমাকে ওটা ট্রান্সফার করে, মানে কি বুঝে আমি জানি না, বাট সে দেখবে, দেখে আমাকে তারপর দিবে। একটু জানতে চাই যে বাবার কাছ থেকে কি সালামি পেয়েছে এবার? হ্যাঁ ডেফিনেটলি, বাবার কাছ থেকে, নানা দাদি যাওয়া, বাবার সাথে, হ্যাঁ সবার কাছ থেকেই তো আসলে নানা নানি সবার কাছ থেকে সালামি পাওয়া হয়, এবং বাবা তো দেখা যায় যে লিটারেলি ট্রাই করে আসলে, কারণ সেও তো নিজেও ব্যস্ত থাকে, বাট খুব সময় দিতে চেষ্টা করে। সো এবারে ঈদেও আসলে সময় দিয়েছে বাবার সাথে সে এবং ঘুরেছে। অনেক ভক্তদের প্রশ্ন আছে যে বীর বড় হয়ে কি বাবার মতো সিনেমার লিডার হবে নাকি? না, এটা একদমই না, কারণ আমি আসলে প্রথমত তো এটা আমরা সব বাবা মারাই চাই যে তাদের সন্তান একজন ভালো মানুষ হবে প্রথমত, কিন্তু তার বাইরেও আমি চাবো যে ও যখন থেকে বুঝতে শিখবে যেন ওর ডিসিশনটা ও মেক করে, কিন্তু মা হিসেবে, এবং এটা ওর বাবাও জানে, সে তার বাবাও 100% সাপোর্ট দেয় যে আমি চাই ও একজন ব্যারিস্টার হোক, ও ল নিয়ে পড়ুক, এবং তার পাশাপাশি যদি তার অন্য কোনো ইচ্ছা থাকে সেটা পরের বিষয়, কিন্তু আমি চাই যে একজন খুব ভালো একজন লয়ার হোক। বিকজ এটা কেন, কারণ আমিও তো এলএলবিটা আমি পড়েছি কিছুদিন, বাট আনফর্চুনেটলি এখনও কমপ্লিট করা হয়নি, তবে আমার ইচ্ছা আছে যেন সে কারো অ্যাটলিস্ট কয়েকজন মানুষকেও যদি কোনো সুপরামর্শ দিতে পারে, বা কারোকে যদি কোনো বিপদে হেল্প করতে পারে, বা এ ধরনের তার জীবনবোধ নিয়ে যেন সে কোনটা রাইট কোনটা রং যেন বুঝতে পারে, সো সেই জায়গা থেকে আমি চাই যে আই ওয়ান্ট হিম টু বি আ ব্যারিস্টার। ওকে, সো আমরা আরও গল্প করবো, আরও কথা হবে, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আমাকে ফিরতে হবে। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু স্যানেলিনা ইট স্পেশাল শোবিজ টুনাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমরা আড্ডায় ফিরব, কিন্তু তার আগে যেটি বলছিলাম যে সুরমা সুরমা দিনে গানটি কিন্তু দর্শকের মুখে মুখে খুবই ভালো সাড়া পেয়েছে গানটি। সো তার আড্ডায় যাওয়ার আগে আমরা গানের কিছু অংশ দেখে আসতে চাই। অবশ্যই প্রিয় দর্শক, চলুন দেখে আসি গানটির কিছু অংশ। বাহ, বেশ চমৎকার একটি গান। শাকিব খানের সাথে আপনার রসায়ন অদ্ভুত। সো এই সিনেমায় আর কয়টি গান রয়েছে? এই সিনেমাতে আমাদের টোটাল হচ্ছে একদম প্রপার গান আছে তিনটা। এবার একটু শুরুর গল্পটা জানতে চাই যে লিডার আমি বাংলাদেশ সিনেমাতে কিভাবে যুক্ত হলেন। তপু খান, তপু ভাই ফার্স্ট, ওনার এটা তো ওনার প্রথম সিনেমা, খুবই মানে আমি বলবো যে পোলাইট একজন পার্সন। তো আমাকে যখন উনি কন্ট্যাক্ট করেছিলেন ভাইয়া যে আপু এরকম আমরা একটা প্ল্যান করছিলাম, তো এবং গল্পটা এটা একটু জাস্ট হিন্টস দেওয়া ফোনে, তো বললো আমরা এর মধ্যে একটা জাস্ট মিটিংয়ে বসে আমি আপনাকে পুরো স্টোরিটা একটু ব্রিফ করতে চাই। তো তখন আমার ওভারঅল যতটুকুই আমি আসলে লাইন আপটা শুনেছিলাম বা ওভারঅল স্ট্রাকচারটা শুনে আমার ভালো লেগেছে। এখানে আমার চরিত্রের তিনটা লেয়ার আছে, মানে তিনটা শ্যাডো আছে, যেটা কিনা আসলে খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। সো প্রথমত তো গল্পটি ভালো লেগেছিল এবং পরে আমার চরিত্রটি আমি দেখেছি যে আসলে এখানে কাজের সুযোগ আছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার চরিত্রের এখানে আমি অনেক কিছু আসলে অ্যাক্টিংয়ের জায়গাটা থেকে চেঞ্জেস আছে অনেক কিছু, তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। এই যে তিনটা শেডস বলছেন আপনি আছে, একটু কি আভাস দেওয়া যায় দর্শকরা কি দেখতে পারবে? দর্শকরা তো অলরেডি আজকে থেকেই দেখছে। সো আমার ফার্স্টে যেটা হয় যে আমি খুব মানে দুর্নীতিবাজ একজন মানুষ থাকি আর কি। আচ্ছা, একটা ইউনিভার্সিটি থেকে ইলেকশনে আমার মানে ওটা জিততেই হবে সামহাও, তো বাট আগে পিছে কি হবে বা ভালো মন্দ আমি খুব একটা বিচার করি না। সো আমার মনে হয় যে সব কিছু জোর খাটিয়ে হয়তো বা এই জিনিসগুলো আমি একটু বেপরা মানে পর্যায়ে চলে যাই, তো ওখান থেকে আস্তে আস্তে করে অনেক কিছুই হয়। তো এই সাসপেন্সগুলো থাকুক অডিয়েন্সের জন্য, আর যারা দেখেছে তারা তো দেখেই। তারপর যারা দেখেনি, যারা দেখেনি তাদের জন্য হ্যাঁ এই জন্য একটু বলেছি। তবে এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের একটা ফিল্ম। এই চরিত্রের জন্য কি বিশেষ কোনো গ্রুমিং বা বিশেষ কোনো প্রিপারেশন নেওয়ার দরকার হয়েছে? ডেফিনেটলি, যে কোনো সিনেমার আগেই তো আসলে নিজের চরিত্র নিয়ে একটু গ্রুমিং তো করতেই হয়। আমার তিনটা মানে যেই শেডস নিয়ে বলছি বা লেয়ার নিয়ে, সব কিছুই প্রত্যেকটা তো এক একটা চেঞ্জেস ছিল, আমার মুড, আমার তাকানো, আমার অ্যাটিটিউড সব কিছু। তো এই গ্রুমিংগুলো আমার তো নিতেই হয়েছে এবং আমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হয়েছে অনেক বেশি, আর আদারওয়াইজ তো সবাই পুরো টিম মিলে আসলে খুব হেল্পফুল ছিল। আর পর্দায় লিডারের সঙ্গে আপনার কেমিস্ট্রি কেমন ছিল? ভালো ছিল, আসলে গল্পের প্রয়োজনে যেটা দরকার হয়েছে সেভাবেই আমরা এগিয়েছি এবং বাকিটা তো সবাই দেখতেই পাচ্ছে। স্পেশালি যখন সুরমা সুরমা গানটা আমাদের রিলিজ হয়েছিল তখন এত অ্যাপ্রিসিয়েট করছিলেন সবাই, কারণ বেশ কিছুদিন পরে আমাদের কেমিস্ট্রি আবার দেখেছে দর্শক। আর আমাদের যিনি লিডার, বাসার লিডার যিনি, মানে সে যেটা করে, সে যখন কার্টুন দেখে বাসায় তো ইউটিউবে তো চলে আসে আমাদের গানের লিঙ্ক সব কিছু, তো সে তখন জানে যে বাবা মা মানে গান এটা, তখন সে দিতে বলো, এটা বলে প্লে প্লে করো, এটা প্লে করো, তো তখন ওটা দিলে ওটা চেঞ্জ করতে দেয় না। যেমনটা বলছিলেন যে বাবা মাকে একসাথে যখন দেখে টিভিতে খুব খুশি হয়, কিন্তু মার সঙ্গে যদি অন্য নায়ক দেখে কিংবা বাবার সাথে অন্য নায়িকা দেখে তখন কিভাবে রিয়েক্ট করে? তখন না, ও এত ছোট, বাট তখন ওই গানগুলো মানে ওভাবে সে তখন বলে যে ওই যে অনেকগুলো অপশন আসে না, তখন সে বাবা মার যেখানে থাম্বনেইল থাকে ওইটাই দিতে বলে, ওইটাই দিতে বলে। তখন কোনো রিয়াকশন মাকে দেখছে অন্য হিরোর সাথে তখন কি বলে যে আঙ্কেল বা চিনতে পারে বা পছন্দ করছে না? না, ও এখন তো অনেক ছোট, বাট তখন সে মানে অন্য দিকে তাকিয়ে থাকে খেলে, কিন্তু যখন বাবা মার থাম্বনেইল দেখে তখন ওটা দিতে বলে। আচ্ছা, শাকিব বুবলি আসলে জুটি, বেস্ট জুটি সবাই দর্শক বলে, সবাই জানে। সো শাকিব খান বাদে কোন নায়ককে আপনার কাছে সেরা মনে হয়? এটা আসলে আমার কাছে প্রফেশনের জায়গা থেকে যদি বলি, আমার মনে হয় যে আমাদের তো আমরা যখন অনস্ক্রিনে কাজ করি এটা সম্পূর্ণই জাস্ট আমরা ওই চরিত্রটা, সেখানে আমি বুবলিও না, সেখানে কেউই সেই ব্যক্তিটা থাকে না, সবাই ওই চরিত্রটা আসলে আমরা ধারণ করি। সো অনেকের সাথেই তো আমার কাজ হয়েছে গত কিছুদিনে, যেমন আমি সিয়ামের সাথে কাজ করেছি, লোকালে আদর আজাদের সাথে কাজ করেছি, তারপর হচ্ছে যে রোশানের সাথে আমার বেশ কিছু প্রজেক্ট আসছে সামনে, সাইমন ভাইয়ের সাথে কাজ হয়েছে, নীরব ভাইয়ের সাথে কাজ হয়েছে, মানে হয় কি তখন আমরা এরকম বলা যাবে না যে খুব
কারণ প্রত্যেকেই আমাকে এত সম্মান দিয়ে কাজ করে এবং সবাই খুব কমফোর্টেবল, মানে সহশিল্পীকে যতটা আসলে কমফোর্ট দেয়া যায় কাজের মধ্যে, খুব কোঅপারেটিভ, মানে কোঅপারেটিভ থাকেন তারা। শাকিব খানের নেক্সট জেনারেশন যদি কাউকে বলা হয় যে এই হিরোটা ভালো বা এই হিরোটা বেস্ট যার ফিউচার আছে, তাহলে আপনি কার নাম বলবেন? এটা তো আসলে আমি জাজ করার কেউ না, বিকজ যে যে যার যার জায়গা থেকে প্রচণ্ড ডেডিকেটেড, কারণ আমি তো দেখি আমরা যখন কাজ করি অ্যাজ আ টিম, সো এটা আসলে দর্শকরাই ডিসিশন নিয়ে নেবে, দর্শকরাই সবার অজান্তেই নিয়ে আসবে তাদেরকে একটা অন্যরকম জায়গায়। ভক্তরা জানতে চায় যে বুবলি আপু নিজেকে এত সুন্দর মেনটেন করেছে, এত সুন্দরভাবে ধরে রেখেছে কিভাবে, এর রহস্যটা কি? এটার রহস্য এই যে দর্শকদের ভালোবাসা, দর্শকদের আজকে অসাধারণ লাগছে আপনাকে, এবং আমিও জানতে চাই কিভাবে এর পেছনের রহস্যটাকে। এটার পেছনের রহস্যটা আমি সবসময় আসলে খুব ইতিবাচক থাকতে পছন্দ করি, আমার মনে হয় যে পজিটিভিটি, এটা কিন্তু এই পজিটিভ ভাইবটা খুব পজিটিভিটি স্প্রেড করে কিন্তু চতুর্দিকে। আমরা সবসময় বলি যে আমাদের এখানে প্রবলেম, ওখানে সমস্যা, বা এটা নাই ওটা নাই, সো আমার কাছে মনে হয় কি অনেক না পাওয়ার মাঝেও তো পাওয়া আছে, সো আমরা ওই পাওয়াটা নিয়েই আসলে একটু হ্যাপি থাকি না। সো আমার মনে হয় ইতিবাচক থাকলে এমনিতেই সেটার গ্লোটা আসলে ফেসে চলে আসে, আর দর্শকদের ভালোবাসায় আমি বুবলি এখন পর্যন্ত আছি, আপনাদের মাঝখানে কাজ করছি, সো এটা যতদিন থাকবে ততদিন আমার এই ধরনের গ্ল্যামার থাকবে। আসলে আপনি মানসিক শান্তিটাকে গুরুত্ব দিচ্ছেন, আসলে সবার জন্য এটাই হওয়া উচিত। আমরা আরও গল্প করব, কিন্তু তার আগে আবারও ছোট্ট একটি বিরতি নিয়ে আমাকে ফিরতে হবে। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, কোথাও যাবেন না, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক টু সেন্ডেলিনা, ইটস স্পেশাল শোবিজ টুনাইট, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। লিডার, আমি বাংলাদেশ সিনেমাটি কি আমাদের বোধ পরিবর্তনে ভূমিকা রাখবে? চেষ্টা তো করেছি আমরা আমাদের জায়গা থেকে, তবে এটা আসলে আমার মনে হয় কি একটা মুভি যখন মানুষ দেখে তখন তো প্রথমত তারা বিনোদিত হতে চায়, সো শিক্ষণীয় কোনো কিছু আমরা যখন, আমরা কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে মানুষকে চাই যে কিছুটা হলেও মেসেজ দিতে, তো এটা কারা রিসিভ করবে এটা হচ্ছে সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার, তো সেই জায়গাটাতে তো আমরা খুব একটা আসলে বলতে পারবো না কি হবে, তবে আমরা চেষ্টা করেছি বিনোদনের মাধ্যমে একটি সুস্থ ধারার ফিল্ম আসলে দর্শকদেরকে দেবার। আর শাকিব বুবলি মানে ভিন্ন আবেদন, সবাই জানে, সো এই নিয়ে কি বলবেন? এটা আমি বলবো যে আই এম সো হ্যাপি ফর ইট, যে দর্শকদের আসলে ভালো লাগে আমাদের জুটি, এবং শাকিব বুবলি এই নাম দুটো আসলে এমনভাবে তারা জড়িয়ে রেখেছে চলচ্চিত্রে, সেটা আসলে সত্যি অনেক বড় পাওয়া, খুব ভালো লাগে। আর আপনাদের বেস্ট সিনেমা কোনটি আপনার চোখে? অলমোস্ট এক ডজন সিনেমা তো করা হয়েছে, এক একটা সিনেমার আবেদন এক এক রকম ছিল, অলমোস্ট অনেকগুলোই আসলে ভালো লাগার আছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের সন্তান, তার নামেও আমাদের সিনেমা আছে, এবং সেই বিদে আমরা কিন্তু তিনজনই ছিলাম সামহাও। আচ্ছা, সো সেটা একটা অন্যরকম আসলে ইমোশন কাজ করায়, তো বীর হচ্ছে পছন্দের। ওয়েল, আমি আবার জানতে চাই যে নেক্সট, যেহেতু শাকিব বুবলি শাকিব বুবলি সবাই পছন্দ করে অডিয়েন্স, নেক্সট সিনেমা কবে পাবো? নেক্সট সিনেমা আমার মনে হয় যে এটা প্রোডিউসার ডিরেক্টররা বলতে পারবেন, তারা যখন মনে করবে। কথা রয়েছে কোনো বেশ কিছু স্ক্রিপ্ট নিয়ে তো আসলে কথা হচ্ছে বা অনেকে যাচ্ছে, হয়তো যখন মিলে যাবে একসাথে সবকিছু তখনই দেখা যাবে ইনশাআল্লাহ অন স্ক্রিনে। আচ্ছা, একদিকে তো লিডার আমি বাংলাদেশ, অন্যদিকে লোকাল আছে, দুই সিনেমার নায়িকা আপনি, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে একদমই, মনে হয় যে আসলে এর আগেও আমার যেটা হয়েছে আমার অভিষেকেও, যেহেতু আমার দিক থেকে আমি অনেক ভাগ্যবতী যে আমার খুব রাজকীয় একটা অভিষেক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার প্রথম বছরেই যখন আমি এসেছিলাম তখনও আমার দুটো ফিল্ম রিলিজ হয়েছিল শাকিব খানের সাথে, সেটি ছিল একটা বসগিরি এবং শুটার, সো এরপরেও কিন্তু বেশ কয়েকটি ঈদে আমাদের দুটো করে মুভি রিলিজ হয়েছে, তো এটা ভালো লাগে যে সেই 2016 থেকে 2023 এখন পর্যন্ত মুভি রিলিজ হচ্ছে ঈদের মতো এরকম একটা উৎসবে, এবং এবারেও দুটো মুভি রিলিজ হয়েছে, লিডার আমি বাংলাদেশ এবং লোকাল, সো ভীষণ ভালো লাগছে, এবং দুটো মুভি না দুই প্যাটার্নের, যেমন লোকালের ব্যাপারটা যেটা ছিল একদমই লোকাল, এখানে সাইফ চন্দন ভাই খুব, উনি আসলে অনেক সুন্দর চিন্তাভাবনা নিয়ে মুভিটা তৈরি করেছে, মানে প্রথমত ওনার তো একটা নির্মাণ একটা অন্যরকম একটা মারদাঙ্গা ব্যাপার আছে, বিকজ এক একজন নির্মাতার তো এক একটা স্টাইল থাকে, রাইট, তো সেখানে উনি খুব চেষ্টা করছে সুন্দরভাবে মুভিটি তৈরি করার, এবং সেটা অলরেডি দর্শকরা পছন্দ করছে ভালোবাসছে, যেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, এবং যখন ট্রেইলারটা রিলিজ হয়েছিল খুব উন্মাদনা তৈরি হয়েছে, সো সেখান থেকে খুব ভালো অভিজ্ঞতা, আর এখানে তো আমার বিপরীতে যিনি নায়ক কাজ করেছেন খুবই ভালো কাজ করেছে, সো ওভারঅল দুটা ছবির আবেদন না দুরকম,
তো আপনি যেটা বলছিলেন একটু আগে যে কোন মুভিটার প্রিয় বা আমার শাকিব খান বা বুবলি জুটির বিট, তো ডেফিনেটলি, তবে এই মুহূর্তে বলবো যে এই জুটির তো লিডার আমি বাংলাদেশেই তো চলছে, সো ওটা একটা অন্যরকম ভালো লাগা। আর লোকালও আমি বলবো যে আসলে দর্শকদের ভালো লাগছে, সো দুটো মুভি দুই প্যাটার্নের। আর বুবলি মানে হচ্ছে বাণিজ্যিক ধারার ছবি, কিন্তু আপনি ভিন্ন ধারার সিনেমাতেও কাজ করেছেন, আমরা দেখেছি আপনার অ্যাক্টিং স্কিল, মানে গ্ল্যামারাস বুবলি কিন্তু সাদামাটা চরিত্র অভিনয় করেছে, কিন্তু আপনি কিন্তু ভিন্ন ধারার সিনেমা তুলনামূলক কম করেছেন, এটার কারণ কি? এটার কারণটা তো আসলে ডিরেক্টররা বলতে পারবে, কারণ আমার কাছে মনে হয় যে আমরা, আমি স্পেশাল আমার কথাই যদি বলি, আমরা তো চেষ্টা করি আসলে ভিন্ন ধারার কিছু সিনেমায় কাজ করতে, সিনেমার গল্পে। তো আমি যদি আমার ব্যাপারটা বলতে চাই, সেক্ষেত্রে আমি বরাবরই বলেছি যে আমি অভিনেত্রী হতে চেয়েছি সবসময়, এবং এই জন্য আমার কাছে গ্ল্যামার একদমই ম্যাটার করে না, যেটা আমি অনেকবারই বলেছি যে শুধু ওই চরিত্রটা যদি আমি প্রপারলি ফুটিয়ে তুলতে পারি, আমার মনে হয় যে সেটাই আমার সাকসেস। তো আমি যখন টার্ন করেছি, আমি যখন 7 নম্বর ফ্লোর করেছি, আমার লোকালে কিন্তু আমি আরও ডাউন মেকআপে গিয়েছি, আরও ব্ল্যাক একটা টোন, রোদে পোড়া একটা টোন, মানে যেভাবে হচ্ছে যে ওই রূপালী ক্যারেক্টারটা যেভাবে আসলে পোর্ট্রে করা যায়। সো এই ধরনের গ্ল্যামারের বাইরেও আমি আমার নিজেকে আসলে প্রুফ করছি, যেটা আমার নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি ভালো ভালো এই ধরনের গল্পে আসলে কাজ করছি। এবং লিডারেও কিন্তু আমার চরিত্রের প্রয়োজনে আমাকে যে শেডসগুলো নিতে হয়েছে তিনটা, খুব একটা ডিফারেন্ট ওয়েতে আমাকে প্রেজেন্ট করা। তপু ভাই তো খুব যত্ন নিয়ে উনি বানিয়েছেন সিনেমাটি, এবং সে কম্প্রোমাইজ করেনি কোনো কিছুর সাথে, তার 100%টাই দিয়েছেন। সো আমার মনে হয় যে এই গল্পগুলো আমরা কোন গল্পে অভিনয় করব, সেটা তো ডেফিনেটলি ডিরেক্টররা আসলে কী ধরনের গল্প আমাদেরকে নিয়ে ভাবছে সেটার উপর ডিপেন্ড করে। আর ইদানিং কিন্তু অনেক তারকারা ওটিটির দিকে ঝুঁকছেন, আপনাকেও দেখা গেছে, সামনে কি ওটিটি কন্টেন্ট আছে কিছু? আমার না টান এবং 7 নম্বর ফ্লোর করার পরে আমার হিউজ মানে স্ক্রিপ্ট আসছিল ওটিটির জন্য। ওটিটি তো ডেফিনেটলি একটা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা অপশন আসলে, এবং এটা সময়ের সাথে সাথে আরও অনেক বড় একটা জায়গায় যাচ্ছে। তবে আমি একটু চেয়েছি সময় নিতে, যেহেতু আসলে দিন শেষে তো আমরা সবাই বড় পর্দার, স্পেশালি আমি যদি আমার কথা বলি, তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আমার খুব ভালো লাগে। তবে ওটা আমার মনে হয় যে আমাকে টানতে হবে সেই স্ক্রিপ্টটা, যেমনটা আমি যখন টান বা 7 নম্বর ফ্লোর করেছি, তখন আমার মনে হয়েছে যে সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম এবং দর্শক আমাকে হিউজ পরিমাণ ভালোবাসা দিয়েছে। সো সেরকম কিছু হলে আবার ডেফিনেটলি দেখা যাবে। লোকালের কথা যেটা বলছিলাম, যে লোকালে অনেকেই বলছে দর্শকরা যে অনেক বেশি পরিণত অভিনয় করেছেন আপনি, তো সেক্ষেত্রে মানে এটার জন্য কী কী প্রিপারেশন বা কী কী ভাঙতে হয়েছে নিজেকে? আমি প্রথমেই যেটা ভেবেছিলাম, আমার যখন গল্পটা আমি দেখেছি বা পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে সেই গল্পটাতে আমাকে যেভাবে চাচ্ছে দর্শকরা বা যেভাবে আমি নিজেকে দেখতে পাচ্ছি, এবং ডায়লগের জায়গাগুলো থেকেও না, পুরো আমার কাছে মনেই হচ্ছিল না আমি কোনো সিনেমার কোনো নায়িকা আমি ওখানে থাকবো, আমার মনেই হয়েছে যে আমি সেই ক্যারেক্টারটা যেন প্লে করতে পারি। সো এই প্রিপারেশনগুলো ছিল এবং আমরা চেষ্টা করেছি, আর বাকিটা তো দর্শকরা তাদের ভালোবাসা দিয়ে দিচ্ছেন রেসপন্স। ওয়েল, আমরা একেবারে শেষ পর্যায়ে, তো ছোট্ট করে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে লিডার আমি বাংলাদেশ এবং লোকাল নিয়ে। দর্শকদেরকে বলতে চাই আবারও সবাইকে ঈদ মোবারক, আমার দুটো সিনেমা লিডার এবং লিডার আমি বাংলাদেশ এবং লোকাল দুটো সিনেমাই চলছে আপনার পাশের প্রেক্ষাগৃহে, জলদি জলদি দেখে ফেলুন। এবং আপনারা আজকের দিন, আজকে ঈদের দিনে অনেক অনেক ভালোবাসা অলরেডি দিয়েছেন, সো অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আর সুস্থ ধারার সিনেমার সাথে আপনারা থাকবেন সে প্রত্যাশা রইল, আর বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে। আবারও ঈদ মোবারক, অনেক বেশি ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। ঈদ মোবারক।